আল্লাহ পাক নবীদের ডাক দিতে গিয়ে নাম ধরে রেখেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, সরাসরি নাম ধরে রেখেছেন। এর মানে যে ওনাদেরকে আল্লাহ তাআলা খাটো করছেন, অপমান করছেন তা না, এটাও কিন্তু আদরের ডাক, এটাও আদরের ডাক। মিয়া আল্লাহ নাম ধরে ডাকতেছে আর উস থাকে। প্রধানমন্ত্রী যদি, আমাদের গোপালগঞ্জের প্রধানমন্ত্রী যদি বিশাল জনসমুদ্রের ভিতরে ভাষণ দিতে যায়, ওর মধ্যে দেখে একটা ছেলে ওনাদের এলাকার ভাষা, উনি যদি ওই জায়গাটা দে নানটু এদিকায়, তাহলে নানটু ওই জায়গা খুশিতে স্টক করে মরি যাবে। প্রধানমন্ত্রী আমার নাম ধরে ডাকতেছে এত মানুষ মানুষের ভিতরে, এই যে অডিও ভিডিও ভাইরাল হয়ে সারা দুনিয়া ছড়ায় যাবে, প্রধানমন্ত্রী নানটু রে ডাকতেছে, নানটু কোথায় আইসু ভাইছো আরানি বারে, তা ঠিক আছে, সেই নানটুরে ডাক দিছে, তাতে যদি নানটু এত খুশি হয়, আমার আল্লাহ কোন নবীরে নাম ধরে ডাকলি নবীরে খাটো করছে না আদর করছে? কিন্তু সর্ব আদরের শ্রেষ্ঠ আদরের পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এভাবেও নাম ধরে না ডাইকা, তার চাইতে একটা প্রিয় ভাষা, এই দুই দোস্ত বন্ধুত্বতা করছে, পয়লা কেছে যে নাম ধরে ডাকা ডাকি করে, এরপরে যাই আর নাম কয় না, এরপরে কি কয়, দোস্ত কয়ে ডাক দেয়, কথাখান কি কয়, হে দোস্ত, হে বন্ধু, হে দোস্ত, হে রফিক, হে সাদিক, এই কয়ে ডাকে, আরবিতে কয় সাদিক, রফিক, হাবিব, এগুলো কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে কত ভালোবাসে শুনলে আশ্চর্য হবে। তাহলে নবী কত আদরের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নবীকে নাম ধরে না ডাইকা, মোহাব্বতের সাথে তার উপাধি ধরে ধরে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আপনাকে পাঠাইলাম কেন একটু উদ্দেশ্যটা জেনে নেন, যেই যা করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা বলেন ঠিক? বাংলাদেশ সরকার আর্মিদেরকে মিশনে পাঠায়, উদ্দেশ্য কি, আর্মিরা অল্প সময় কামাই বেশি করবে, ওদের সময় কম কামাই বেশি, তাতে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসতে পারে, পাশাপাশি মিশনে পাঠাইলে আর্মি সরকারের একটা ইনকাম আছে, আছে না নাই, অবশ্যই ইনকাম আছে। ব্যবসা করো কি জন্য, 5 কোটি 10 কোটি টাকা পুঁজি বিনিয়োগ করেছ কি জন্য, নিশ্চয় পিছনে তোমার উদ্দেশ্য আছে, এ 10 লক্ষ টাকা একটু ওয়ার্ড মেম্বারের জন্য খরচ করো কি জন্য, নিশ্চয় তোমার উদ্দেশ্য আছে, মাসে হলিও একটা টন একটা মন তুমি পাবা আল্লাহ বসালি, এই টন মনের আশায় তুমি নিশ্চয় করো, যে যা করো তার পিছনে উদ্দেশ্য আছে, আল্লাহ কায় দোস্ত তোমার এত বড় কিছুর সামনে বানাইলাম, সৃষ্টি করলাম, উদ্দেশ্য কি একটু আমি কি বলবো। নবী বলেন, জি আল্লাহ, বলেন আমারে পাঠাইছেন কেন, আল্লাহ কায় তোমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাঠাই নাই, তোমারে যুদ্ধ বিগ্রহ করে মারামারি খুনাখুনি করার জন্য পাঠাই নাই, তোমারে পুটা গোটা আরবের জমিদারি করার জন্য পাঠাই নাই, দর্জন খানিক বিয়ে করে শতাধিক সন্তান প্রোটাকশন দিবার জন্য তোমারে পাঠাই নাই, ওগো নবী তোমারে পাঠানোর উদ্দেশ্য আমার হলো, ইন্না আরসালনাকা শাহেদ, কিয়ামতের ময়দানে আনা মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের বিচারপতি হব আমি, আমি আল্লাহ বিচার করব, আমি সব কিছু দেখি, আমার চোখের সামনে সব ঘটে, আনা সামিউম বাসির, আমি আল্লাহ শুনি আর দেখি, যিকারে যা কিছু ঘটে সবই আমার সামনে ঘটে, আমি এই ঘটা চোখকে দেইকা উপস্থিত তাইকা দেইকা সে অনুযায়ী বিচার করব না, আমিও বিচার করব দুনিয়ার সিস্টেম অনুযায়ী, দুনিয়ায় যে পদ্ধতিতে বিচার চলে, অদস্তরে দুই দলের উকিলরা জেরা করে, এরপরে এক পক্ষ থেকে সাক্ষী নেয়, ওই সাক্ষী শুয়ে সাক্ষী অনুযায়ী বিচার করে, কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি এই আপনাদের নোয়াপাড়া বাজারে আসছে, গোহাটায় আসছে, এখানে এইসা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমলিক বিএনপি দুই দলের দুই যুবক মারামারি কইরা, একজন রে আরেকজন রে নাম দাও দে দুই ভাগ করে ফেলাইছে, কাইটা কোপ দিয়া, একেবারে বিচারপতির সামনে ঘটনা, যেই বিচারপতি এই কেসের বিচার করবে হাইকোর্টে যাইয়া উনার হাতেই বিচার হবে, ফাঁসির অর্ডার উনিই দেবে, আর সেই ঘটনাটা ঘটল, সেই ঘটনাটা উনারই সামনে, উনি কি হাইকোর্টে না নিয়ে ওই জায়গায় দাঁড়ায় ওরে ফাঁসি দিয়ে যাবে নাকি? কতক্ষণ এই বিচার তো আমি পরে করবানি, তো অত দেরি হওয়ার দরকার নেই, এই জায়গাতে ফাঁসি দিয়ে দেওয়া রে, এ কবে? উনি সচক্ষে দেখেছেন, এবার প্রক্রিয়া অনুযায়ী আগাইতে থাকবে, এইটা মামলা হবে অভয়নগর থানায়,
এখান থেকে ভালো ফয়সালা না পাইলে চলে যাবে যশোরে, যশোর কোর্ট থেকে ভালো ফয়সালা না হইলে চলে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে। যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুই দলীয় রাজনৈতিক ফাংশন জড়াই গেছে, সেখানে বিচার করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনি কি ও জায়গায় বলবে ওই আসামিরে আমি সচক্ষে দেখেছি, ওই লোকটা রেকব দেখাইছে ফেলাইছে, এই অনুযায়ী কি বিচার করবে নাকি কথা বলেন? ওনার ওই দেখা অনুযায়ী বিচার করবে না। ও জায়গায় মামলা হয়েছে, এবার সাক্ষী গ্রহণ করবে, সাক্ষীতে যদি প্রমাণ করতে পারে সুন্দর করে তার স্টেটমেন্টের ভিতরে, যে স্টেটমেন্টের দ্বারা প্রমাণ হয় যে আসামি মারে নাই, এই আসামি সে আসামি না, যদি প্রমাণ করে দিতে পারে বিচারপতি সচক্ষে দেখার পরে ওই আসামি খালাস হয়ে যাইতে পারে, ঠিক না? আল্লাহ পাক বলেন আমি সবকিছু দেখতেছি, দেখা অনুযায়ী আমি বিচার করব না, ওই দিনের বিচারপতি আমি, আমি বিচার করব সাক্ষী অনুযায়ী। নবী আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী নেওয়ার, সাক্ষী দেওয়ার জন্য, কোনো আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে সুৎকর ঘুষকর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্ছ টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজিএফ কাঠ মারে বিধবা ভাতা মারে পঙ্গু ভাতা মারে কারেন্টের তার খাম্বা সগিলে খেয়ে বেলায় দেয় ফ্যাসিলিটি বিল্ডিং খায় রাস্তা মারে ট্রেনের লাইন একেবারে পাটি শুদ্ধ খেয়ে বেলায় দেয়, এ সমস্ত কের থেকে আমি সাক্ষী দেবো? ওরা যত বড়ই নেতা হোক না কেন আমি সাক্ষী হিসেবে গ্রহণ করবো, আপনাকে আমি সাক্ষী হিসেবে গ্রহণ করব, আপনি সাক্ষী দেবেন, সাক্ষী হবে আমার নবী। কথা বলেন কে? পার্সোনালিটি কি আশ্চর্য, সুবহানাল্লাহ। এ ভাই হাসরের মাঠ তামাশারি উড়াই দিচ্ছ, ফার্নিচার মাটি থাকবে পোড়া তামার মতো লাল, তামা ফুড়াইয়ে পাতলে লাগাই দেখছেন কিরমতে তামা ফুড়া নুনা, কামারের দোকানে কান ফুড়া কোদালের পাড়টু ভাও থিয়ে দেন দি কিরমতে তাজা আগুনের ভিতরে, এই যে বিদ্যুৎ কুপি বা মোমবাতি যা বলেন মোম জ্বালাইলে আগুন বেয়ে ওঠে না, ওর মধ্যে দ্রুত হাত টান দেবেন দেখবেন হাতে কিছু হয়নি, ওই আগুনের ভিতরে এরকম টান দেবেন হাত, আগুনের মাঝখান দিয়ে হাত চলে যাবে কিন্তু হাতের কিছু, ঠিক না? কর্মকারের দোকানের পোড়া কোদালের উপরে যত তাড়াতাড়ি হাত মেরে ফিরে আনেন খালি হাতে আসতে দেবে না, কথা কন চামড়া রাইয়েই দেবে। হাসরের মাঠে মাটিটা হবে পোড়া তামা পোড়া কোদালের মতো লাল, মাথার চারাঙ্গুলো পরে থাকবে সূর্যরে মুসলমান, বুঝে দেখো পরিস্থিতি কেমন হবে, মাথার মগজ গরম পানির মতো টকবক করতে থাকবে, মানুষ পাগলের মতো কানবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শাইতা আদখিলনাল জান্নাতা ওয়াইন শাইতা আদখিলনান নার, রব্বুল আলামিন আর তো সহ্য করতে পারতেছি না, হয় তুমি ভেস্তে দাও না দোজকে দাও, এই মাঠ থেকে বের করে জায়গা থাকা যাইতেছে না, পাগলের মতো দাপাইতে থাকবে কানতে থাকবে, এ মুসলমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে রক্ত শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না, এরপরে পুজ বের হওয়া শুরু হবে পুজো শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না, বলা হয় রক্ত পুজ আর পানিতে আর শরীরের ঘামে এত পানি হবে যদি কেউ তার মধ্যে যে জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চালাইতে পারবে, এমন হয়ে ড্রেন হয়ে একদিক দিয়ে গড়ায় যাবে মানুষের গায়ের পানি আর নিচেটা থাকবে এরকম পোড়া তামার মতো লাল, মানুষ অস্থির হইয়া পাগল হইয়া সব মানুষ দৌড়ে যাবে আব্বা যে আদম আলাইহিসসালামের কাছে, উনি তো আমাদের আদি পিতা আদি আদম আলাইহিসসালাম আব্বা, সব সন্তানরা আব্বার কাছে যাবে আব্বা আপনি আমার মুরব্বী আব্বা, ছেলে মেয়ে কত বিপদে আছে একটু খেয়াল করতেছেন না, এই যে জ্বালা জ্বালায় মরে যাচ্ছে দেন না দাবা খাচ্ছে, আপনি একটু আল্লাহর কান আল্লাহ একটু একটা ফয়সালা করুক, হাত বলে চলকে বাবা তোমাকে হাতে ধরি ভাই ধরি ও দায়িত্ব আমারে দিও না, আমি তোমাকে কিছু সুপারিশ করতে গেলে যদি আমার কে আমি তুমি গন্দম খালি কে তা আমার ভাষা নিয়ে আমার বুঝছে শুরু হয়ে যাবে, আমি পারবো না, উ যে আউল রসুল আমার পরে যিনি রসুল নূহ আলাইহিসসালাম ওনাকে আদমে সানিও কয় ওনার একটা পার্সোনালিটি আছে যা ওনার কাছে বলো, সব বিপদে পড়ছে যখন যার কাছে যাইয়ে পারে, কথা কেন মার্ডার কেসের আসামি কোন জায়গা গেলে একটু বাঁচা যায় সেই জায়গায় দৌড়ে বেড়ায় না, ঠিক না? যারে পায় তারে সেলুট দেয় আল্লাহ, সব যাইয়া নূহ আলাইহিসসালামের কাছে আপনি একটু কান আল্লাহরে কয় বাবা আমি মাফ চাই, নৌকায় উঠতে কইছে 80 জন তার মধ্যে আল্লাহ কইছে মোমেন কে উঠো, আমি আমার কিনান্ডে উঠতে কইছি কি আল্লাহ দেছিল আমার ধমক, তা আমি যদি তোমাকে নিয়ে যাই শেষে আল্লাহ কয় মিয়া তুমি কিনান্ডে নৌকা উঠতে কইলে কেন, এই কেন কলি তার আমি টেকো না,
তুমি আমারে বাদ দাও, ইব্রাহিম আলাইহিস সালাম যাও ওনার কাছে যাও, এই হাদিসের নাম হলো শাফাতে কুবরার হাদিস। সব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে ভাই? আঞ্চলিক আর দেশি জাতির পিতা আমরা কেউ যাকে যখন ভালো লাগে তারে বলতে পারি, পাকিস্তানিরা কায়দা আজম জিন্নাকে বলে। আমাদের গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই চাবে আব্বা আপনি আমাদের জাতির পিতা, আপনি এটা ব্যবস্থা করেন আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা আমি তিনবার মিথ্যে কথা কইছি, যদি তোমাকে বিষয় নিয়ে যাই আল্লাহ যদি কয় তুমি নবী হইয়া রসুলে মিথ্যে কথা কেন কইলিয়া, এই কেন শব্দ উচ্চারণ করলি তো আমি টিকতে পারবো না। এই আবার ভুল বুঝেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে কথা বলছেন। এটা উনার খেয়ালে যে আমি মিথ্যে বললাম, বাস্তবে ওটা মিথ্যে না, এবং উনিও মিথ্যে বলার উদ্দেশ্যে বলে নাই, বিশেষ বিপদ থেকে বাঁচার জন্য। উনার উনার বাপ চাচা দাদা মন্ত্রী, দাদা দুধ যা আছে, উনার বাপ তো হাজর মন্ত্রী, সেও কয় চল মেলায় যায় মূর্তি পূজা করে আসি, ওই যে বৈশাখী মেলা আসছে ওই জায়গা জাতি হবে, উনি কয় এমনি সাকিম আমি অসুস্থ। আসলে শরীরই কোনো রোগ ছিল না, রোগটা ছিল অন্তরের ভিতরে খারাপ ছিল, ঠিক না? এরকম মিথ্যে কথা কয় নাকি? কইলে আবার ব্যাখ্যানে একটু না দিয়ে গেলে সবাই মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা কইছে, মওদুদও তো তাই কলে, হুজুররাও তাই কয়, মওদুদের দোষ কী?